বাজার মাছ কিংবা সবজির নয়, জিলাপি কিংবা তরমুজেরও নয়, সরকারি কার্যালয়ে উৎকুচের বাজার। দুর্নীতি নিবারণ শাখার ভয়ে প্রথা পাল্টালো সার্কেল অফিস। এবার সরাসরি ঘুষের টাকা নেন না বাবুরা, ধরিয়ে দেন দালাল। দালালের হাতে টাকা দিলেই হবে কাজ, না হলে সার্কেল অফিসে চক্কর কাটতে হবে মাসের পর মাস। এবার অভিযোগ করিমগঞ্জ সদর সার্কেলের বড়বাবুর বিরুদ্ধে। অভিযোগ সেই একই, টাকা নেওয়ার। সার্কেল অফিসের অনেক ছোটবাবু জেলে গেছেন, বরখাস্ত হয়েছেন। এই তো সেদিন গৌতম দাম নামের ছোটবাবু দুর্নীতির দায়ে টেবিল পরিবর্তন হয়েছে। এবার বড়বাবু বিমল নাথ নাকি সাধারণ একটি কাজের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করেছেন। নামজারির জন্য দালালের মাধ্যমে 20,000 টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে সার্কেল অফিসের অপর লট আমিনের বিরুদ্ধে। সেই অভিযোগ আবার গুরুতর। লট আমিন নিজের হাতে টাকা না নিয়ে জনৈক দালাল হারুনের মাধ্যমে টাকা সংগ্রহ করে থাকেন বলে অভিযোগ। কারণ সরকারি কর্মীরা নিজের হাতে টাকা নিলে দুর্নীতি নিরোধক শাখার কর্মীরা এসে হাতে নাতে ধরে ফেলে। তাই পন্থা পরিবর্তন করলেন সার্কেল অফিসের কতিপয় দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মীরা। মঙ্গলবার উৎকোচ গ্রহণের অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে করিমগঞ্জ সদর সার্কেল অফিসে। অভিযোগকারীরা ঘিরে ধরেন সার্কেল অফিসার অন্তরা সেনকে। দিন দিন প্রতিদিন একের পরে কর্মীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগে ব্যতিব্যস্ত মহিলা আধিকারিক। সরকারি আধিকারিক বলেন, দুর্নীতির অভিযোগ লিখিতভাবে জমা দিলে অবশ্যই তিনি ব্যবস্থা নেবেন। এবার শুনে নেওয়া যাক অভিযোগকারীরা কি বলছেন। আমার নাম তারি লোক এটা ইসলাম, তারা আমাকে দেয় ঘাটো ঘাটো তাই উড়া নি যাই দেয় আর লালা রে কোয়া নিয়া তারা আপনার দুজন ও যে দাম নেবে মাত্র ওই ওর মান নাম তারি নাই 20,000 টাকা উড়াই দেন আমাদের উড়ানি না দে 25,000 টাকা দেওয়া ভাগে দিয়ে দেয় 20,000 টাকা উড়াইছে আরুন 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 দে আরুন ওন 20,000 হইলো স্যার কত টাকা ফুলাইছেন আপনাদের 20,000 টাকা আপনাদের টাকা দিয়েছেন সার্কেল অফিসে ঢুকেছিলেন যে কোনোবাই কোনোবা এজন মানুহৰ কথা কৈছে দুজন মোৰ অফিচৰ ষ্টাফ লগত কি মানে তেখেতৰ হাতত কিবা কিবা দুৰ্নীতি বিচাৰি দিছে। যিহেতু কমপ্লেইনটো ভাৰ্বেলি দিছে মই ইমিডিয়েটলি তাহাঁতক কৈছোঁ যে এটা ৰিটেন কমপ্লেইন মোক দিব লাগে। কাৰণ জাষ্ট 10 মিনিটছ আগতে মই অভিযোগটো পাইছোঁ, মোৰ চেম্বাৰত আহি আহিছে। তো মই তাহাঁতক কৈছোঁ যে যিটো ভাৰ্বেলি মোক ক'লে সেইটো এটা ৰিটেন কমপ্লেইন দিব লাগে, চ' দেট আই কেন গো ফৰ এন ইনকোৱাৰি অন দ্য বেচিছ অফ দ্য ৰিটেন কমপ্লেইন। এজন আমিন আপনার কিবা পাঠক নামের এজনের বিরুদ্ধে অভিযুক্ত আছে তাহলে মই মাতি আনি যিজন অভিযোগ দিছে গোটেবুর ওসর মই সুদিল আর ওসর সিনিয়র মোজ এস কে সিনিয়র মোজ আমিনকো আসলে তখেতে কমপ্লিটলি এটা ডিনাই করেছে। কিন্তু মই কমপ্লেন এজন করছো যে মানে একটা রিটেন লজ করার পিছন মই এইটার উপর একটা এক্সটেন্সিভ ইনকোয়ারি দিই আর ইনকোয়ারিটি মই অকলে নকরো মই সিনিয়র মোজ এস কে সিনিয়র মোস্ট আমিন সবকে লই যেটা মোট সিনিয়র মোস্ট স্টাফ আছে বসুন্ধরা আছে সবকে লই এনকোয়ারিটি একটা এক্সটেন্সিভ এনকোয়ারি করি আর যেটা হয় রেজাল্ট মানে ডেফিনেটলি মোট হায়ার অফিসে দিয়ে দিব
মানে যার যার উপর অভিযোগ দিছে বা কেনে ধরনের অভিযোগ, কি কেস নাম্বার, কোনটো দলিল, কোনটো মিউটেশন, মোক ডিটেইলস হেতু দিব দিছো যে কোনটো মিউটেশন এপ্লাই করেছিল, উইচ কেস নাম্বার। আর আজিকালি গোটেবো অনলাইন প্রক্রিয়া, এই ম্যানুয়াল হওয়ার কোনো রাস্তা নাই, ঠিক আছে? এই আরটিপিএস যোগে করিমগঞ্জ সদর সার্কেল ইজ এন্টায়ারলি আন্ডার ধরিত্রী। অল দ্য কেসেস, বি ইট কাস্ট সার্টিফিকেট, বি ইট বার্থ সার্টিফিকেট, অর ইনকাম সার্টিফিকেট, অর মিউটেশন, অর এনওসি, এভরিথিং ইজ অনলাইন। তো মানে এখানে কোথাও স্পেসিফিক্যালি কেস নাম্বার টু আরটিপিএস যেটু মানে এপ্লাই করেছে সেই ডিটেইলস মোক দিব লাগে, আর এভরিথিং ইজ দেয়ার অনলাইন, সো দ্যাট আই ক্যান রি ভেরিফাই এন্ড আর দেখা গেছে যে একজন আপনার কার্যালয় একজন বড়বাবু আছে, তেওঁর মানুহ আছে, তেওঁলোকে চালান লিখিবলৈ তেনেকৈ কোনো ষ্টাফ নাই। এসি ব্ৰাঞ্চৰ মোৰ অফিচিয়েলি খালি বড়বাবু ডেপুট হৈ আছে, মোৰ অফিচৰ পৰা একো ডেপুট নাই, তাহাতে চালান লিখে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।